হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। প্রতিদিন আমাদের ঘরে মাছ মাংস থাকে না, আর সবসময় মাছ মাংস খেতেও ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদের বেগুন আর আলু দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে 13 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়ে নিচ্ছি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি। অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে থাকে, জিনিস কিন্তু একই। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। এখন মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি গরম করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে 250 গ্রামের মতো আলু এভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ ও 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে দেখতে খুবই ভালো লাগে আর খেতে খুবই টেস্টি হয়। দেখুন, ঠিক এরকম করে ভেজে নিয়েছি। আলুগুলোকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 500 গ্রামের মতো বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। বেগুন 4 মিনিট পর দিয়েছি, কারণ বেগুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বেগুন নরম হয়ে যায়। চাইলে আলু আর বেগুন আলাদা করে ভেজে নিতে পারেন, তাতে সময় খুব বেশি লাগে। এভাবে আলু আর বেগুন ভেজে নিলে তেলের পরিমাণ খুবই কম লাগে, তাই আমি একসাথে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি, তাতে করে বেগুন আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তবে বেগুন একেবারে গলিয়ে ফেলা যাবে না, তাহলে রান্না করার সময় একেবারে গলে ভর্তা হয়ে যাবে। এই রান্নাটি কিন্তু সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাতে এর মধ্যে আসল টেস্ট পাবেন। বেগুন আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন একটি প্লেটে উঠিয়ে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই রেসিপিতে জিরার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তাতে করে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে আর খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ ভাজার পর 1.5 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজ যখন নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে 4টি টমেটো এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজের সাথে টমেটো 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 10-12টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ নিজের স্বাদ অনুযায়ী দিবেন, তবে লাল মরিচের গুঁড়ো বেশি দিলে সুন্দর একটি কালার চলে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এতে করে মশলা ভালো করে কষানো হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে মশলা কষানোর জন্য পানি দেইনি। টমেটোর ভিতরের এক্সট্রা পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে।
টমেটো মশলা কষিয়ে নরম হয়ে আসার পর তৈরি করা মশলা এর মধ্যে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক মশলা বেগুন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব। মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মিশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আলু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে বেগুন একেবারে গলিয়ে ফেলা যাবে না। সব কিছু ভালো করে মিশিয়ে আবারও 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা বেগুন ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি বেগুনটা মাখামাখা হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। বেগুনের মধ্যে পানির পরিমাণ খুবই কম দিতে হবে, কারণ পাতলা ঝোল হলে খেতে একেবারে ভালো লাগবে না। তাই হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাই হিটে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর স্বাদ বাড়ানোর জন্য কিছু আলু এভাবে ভেঙে দিচ্ছি। কিছু আলু আধা ভাঙা থাকবে আর কিছু আলু আস্ত থাকবে। এটাই হলো এই রেসিপিটির স্পেশালিটি। আলু গলিয়ে নেওয়ার পর বাকি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা বেগুন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম লো হিটে থাকবে। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলা অফ করে পরিবেশনে চলে যাচ্ছি। আশা করছি বেগুনের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।